আর এবারে যে খবরের দিকে আমাদের নজর থাকবে, খাস কলকাতায় এবারে চার্চের জমি দখলের চেষ্টার অভিযোগ। আরো একবার জানাবো আপনাদেরকে, খাস কলকাতাতে এবারে চার্চের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠে আসছে বেহালার ঠাকুর পুকুরে। সেখানে শাসক দলের কাউন্সিলর সুদীপ পল্লের তার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠে আসছে। অভিযোগ করছেন চার্চ কর্তৃপক্ষ, মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে অভিযোগ, চার্চের অধীনে থাকা মেয়েদের নার্সিং কলেজে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ। সিস্টার ফ্লোরেন্স নার্সিং কলেজে তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লের লোকজন ঢুকে তাণ্ডব চালায় বলে অভিযোগ, এবং সেখান থেকে দাঁড়িয়ে আমাদের প্রতিনিধি ভাস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন একবার দেখাই আপনাদের। এই মুহূর্তে আমি রয়েছি সিস্টার ফ্লোরেন্স কলেজ অফ নার্সিং, সেই নার্সিংয়ের সামনে, এবং আমার সঙ্গে রয়েছেন ক্যাম্পাস ম্যানেজার সৌমিত্র হাজরা। সৌমিত্রবাবু, আমার একটা জিনিস বলুন তো, আপনারা নাকি পুকুর টুকুর বোঝাচ্ছেন? পুকুর বোঝানোর ব্যাপারটা যেটা, সেটা আপনারা এসছেন অন ক্যামেরায় আপনি দেখে নিন, এইটা আমাদের বড় পুকুর আছে, বরঞ্চ আরও অনেক নোংরা ছিল আগে, আমরা আরও পরিষ্কার করা হয়েছে যাতে আরও সুন্দর দেখতে লাগে। বর্ষার সময় আমাদের প্রবলেম হচ্ছে, আমাদের রেগুলার স্টুডেন্টরা পড়ে যাচ্ছে, এমনকি কিছু স্টুডেন্টদের আমাদের এখানে যার পা ফা ভেঙে গেলে, হাত পা ভেঙে গেলে তাদের এখানে রাখা সম্ভব না, রেখে অনেক সময় তাদের হসপিটাল ট্রিটমেন্ট করে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাতে তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। তাহলে এই যে কাউন্সিলর সুদীপ পল্লে বারবার এসে পৌঁছচ্ছিলেন কেন? সেটা তো ওনারা বলতে পারবেন কেন এসে পৌঁছাচ্ছেন, আবার আপনারা যখন এসছেন দেখে নিন, আপনাদের এইভাবেই হাঁটছেন, এই রাস্তা থেকেই হাঁটছেন, এখানে কত বিরাট বিল্ডিং কনস্ট্রাকশনের প্রশ্নই ওঠে না, নেই সেরকম বিল্ডিং, এই রাস্তাই কাজ হয়েছে, সেই কাজে আমরা পুরোটা করার চেষ্টা করেছিলাম কিন্তু আমরা সবটা করতে পারিনি। কারণ কিছু অবজেকশন আছে যেখানে কোনো রকম কনস্ট্রাকশনই আপাতত করা যাবে না যতক্ষণ না কর্পোরেশন থেকে আলাদা আমরা পারমিশন পাই। না মানে এই অবজেকশনটা কীভাবে এলো? অবজেকশনটা আমাদের কিছু লোকজন এসেছে, এসে ওরা দেখে গেছে, গিয়ে তারপরে পুরসভার লোক এসেছে। এরা কি সুদীপ পল্লের লোক? আমাদের লোকাল কাউন্সিলরের তরফ থেকেই এসেছিলেন, ওরা ওনারাই নিয়ে বলেছে, আমরা তো ওনার পার্সোনালি কাউকে চিনি না, তো ওনার যেটা বলেছেন যে আমরা এসেছি, তারপর ওনাদের তরফ থেকে বোধহয় কর্পোরেশনের সম্ভবত খবর দেওয়া হতে পারে, পরে আমাদের পুলিশও এসেছিলো, পুলিশেরও এসেছিলেন, ওনারাও এসে বলে গেছে যতক্ষণ না আমরা একটা রিটেন পারমিশন কোনো পাই ততক্ষণ আমরা কোনো রকম কনস্ট্রাকশন করতে পারবো না। আর সুদীপ পল্লে বা তার দলবল এখানে কতবার এসেছে? দেখুন, ওটা তো আমরা খাতায় সেভাবে না, মানে তাও মোটামুটি যখন যতবারই কনস্ট্রাকশনের আমরা রিপেয়ারিং মেনটেনেন্সের কাজ হাত দিয়েছি ততবারই ওনারা একটু এসে বলছে, কিন্তু যতক্ষণ না আপনার সেভাবে রিটেন কোনো পারমিশন হয় আপনারা কোনো কাজে হাত দেবেন না। বাইরে থেকে লোকজন ঢুকে পড়ে ক্যাম্পাসে, তাহলে তাদের নিরাপত্তা নিয়েও তারা সমস্যা তৈরি, সেটা তো একটা বড় সমস্যা, এটা তো আমরা সবসময় বলে আসছি। আমাদের সিকিউরিটি গার্ডই একমাত্র মেল স্টাফ, এছাড়া আমাদের একজন ওয়ার্ডেন থাকে যিনি সিকিউরিটি, আপনাদের আমাদের গেটে দুজন সিকিউরিটি রাতের বেলা থাকেন আর দিনের বেলা একজন করেই থাকেন, মানে অফিস টাইমের বাইরে যদি কেউ আসে থাকেন আমাদের জন্য খুবই একটা অসুবিধাজনক ব্যাপার, মেয়েদের জন্য ইনসিকিউর ফিল করে। আচ্ছা, আপনাদের এখানে ক্যাম্পাসের মধ্যে একটি মাঠ রয়েছে, পাশে মাঠ বলতে সেভাবে বড় মাঠ নেই, এটা আমাদের একটা ছোট্ট একটা মানে ছোট একটা মাঠ। এরকম একটা অভিযোগ এসেছে এই মাঠে অসামাজিক কাজকর্ম চলে, সেটা দেখুন, এটা একটা স্টুডেন্ট একটা লেডিস হোস্টেল, এখানে কোনোভাবেই অসামাজিক কাজ চলে না। সেক্ষেত্রে যদি আমি যদি তর্কের খাতিরে ধরেও নেই যে কোনো অসামাজিক কাজ হয়, তাহলে তার জন্য তো পুলিশ রয়েছে, কাউন্সিলরের তো এটা নৈতিক দায়িত্ব নয়? হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই। আমাকে একটা কথা বলুন, আপনার কি কোথাও একটা গিয়ে মনে হচ্ছে যে রাজ্যের পুরমন্ত্রী বা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কিংবা এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তার পুলিশ এই কাউন্সিলর সুদীপ পল্লের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে? দেখুন, সেটা তো ওনাদের তরফ থেকে, এটা তো আমি মন্তব্য করবো না, তবে আমরা আশা করবো আমাদের সরকারের তরফ থেকে নিশ্চয়ই একটা কোনো অসুবিধা যাতে আমাদের স্টুডেন্টদের বা আমাদের এই ইনস্টিটিউটের অসুবিধা না হয় ওনারা নিশ্চয়ই দেখবেন। আদৌ এই রাজ্যের পুলিশ বা পুলিশ মন্ত্রী বা রাজ্যের পুরমন্ত্রী কিংবা কলকাতা পুর সংস্থার মেয়র ফিরহাদ হাকিমরা পদক্ষেপ নিতে পারবেন তো, নাকি তৃণমূলের সম্পদ বলেই সাতক্ষণ মাফ? প্রশ্নটা থেকেই যাচ্ছে। ভিডিও নিউজ পিনাকি নন্দীর সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, কলকাতা। আমাদের প্রতিনিধি, তিনি কি প্রতিবেদন তুলে ধরেছেন সেই প্রতিবেদন আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আর এবারে আপনাদের শোনাই, যার বিরুদ্ধে এত অভিযোগ, অর্থাৎ যে তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লে যার বিরুদ্ধে এত এত অভিযোগ, তিনি তো অভিযোগ অস্বীকার করছেন, এর পাশাপাশি দায়টা তিনি ঠেলেছেন চার্জ কর্তৃপক্ষের দিকেই। শুনুন একবার, মুখ্যমন্ত্রী গায়ে চিঠি দিয়েছে, মুখ্যমন্ত্রী তদন্ত করুক, আমি জায়গা দখল করছি না, উনি বেআইনি কনস্ট্রাকশন করছেন, পুকুর ভরাট করছেন, আমার আবার আবেদন রইল, আমি কাউন্সিলর ওয়ার্ডের, আমার ওখানে বেআইনি কনস্ট্রাকশন করে আমি দেখতে পাবো না কাউকে? আমার কাছে খবর এলে সত্যি মিথ্যা জানতে লোক পাঠাবো না?
এরকমভাবে কোথাও হয় না কি? আমি যখন জেনেছি হ্যাঁ এটা সত্যি ঘটনা, আমি কর্পোরেশনকে বলেছি, নোটিশ করেছে, উনি কাগজ দেখাতে পারেননি, জমির কাগজ আজ পর্যন্ত দেখাতে পারেননি, প্ল্যান ছাড়া করছে, সব বন্ধ হয়ে রয়েছে। অভিযোগ 100 বার করতে পারে, এটাই আমার কি করা যায়? হ্যাঁ, কাউন্সিলর বলে কি অন্যায় করেছে নাকি? আমি কাউন্সিলর তো কি হয়েছে, কাগজ দেখাতে পারিনি, লামাটি ন্যাসকে জিজ্ঞেস করুন, তারা ছেড়ে দিয়ে চলে গেল কেন? আবার ন্যাসের কি জেমস সেন্ট জেমস ঢুকেছি, তারা অর্ধেক বিল্ডিং করে পড়ে আছি কেন? কাউন্সিলর বলে আমাদের ঘরে চল, দোষ ছাপি দিয়ে কোনো লাভ নেই, আর উনি কি বিশপ বলে যা খুশি করে দেবে সেটাও আমরা মানব না। শুনলেন আপনারা, তিনি কি বলছেন? তিনি বলছেন অভিযোগ পুরোপুরি নাকি ভিত্তিহীন, কিছুই নাকি হয়নি, এমনটাই অন্তত দাবি অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লের। আর এবারে আপনাদের শোনাবো এই পুরো বিষয় নিয়ে মেয়র ফিরা থাকেন, তিনি কি বলছেন, তার কি বক্তব্য, শুনুন। এটা আমি সুদীপকে বলেছি যে তোমার নিজের যাওয়া ঠিক হয়নি, যদি বেআইনি মনে হয় কর্পোরেশনকে কমপ্লেন করো, কর্পোরেশন গিয়ে দেখবে, আমরা কেন এই ব্যাপারে ইনভলভ? আমাদের তো আইনত কোনো কাউন্সিলরের কনস্ট্রাকশন বা এই বেআইনি ব্যাপারে আমাদের কোনো এখতিয়ারই নেই, সুতরাং আমাদের এগুলো দেখতে যাওয়ার দরকার নেই। আমরা নিশ্চয়ই কমপ্লেন যদি পাই আমরা এটা ফরওয়ার্ড করে দেবো বিল্ডিং ডিপার্টমেন্টে। নিজেরা যাওয়ার কোনো এখতিয়ারও আমাদের নেই, আমাদের আইনত কোনো ক্ষমতাও নেই, সুতরাং এটা যাওয়াটা ভুল হয়েছে। যার বিরুদ্ধে অভিযোগ তার বক্তব্য শোনালাম, মেয়রের বক্তব্য শোনালাম, এবং আমাদের প্রতিনিধি তিনি কি প্রতিবেদন তুলে ধরেছেন সেটাও আপনাদের দেখালাম। আর এবারে আপনাদের শোনাবো চার্জ কর্তৃপক্ষ তারা ঠিক কি বলছেন, তাদের কি অভিযোগ, শুনুন একবার। 1880 অক্সফোর্ড মিশন স্থাপিত হয়েছে, তা সেই জায়গা থেকে সেই 1880-তে যে সেই সময় তো কোনো তখন কোনো কর্পোরেশন ছিল না, তখন কোনো প্ল্যান স্যাংশন করার কোনো প্রশ্ন উঠে, আমরাও জন্ম হয়নি সেই সময়, আগেকার যে অ্যাজবেস্টস ছিল সেইগুলো ড্যামেজ হয়ে গেছে, ভাঙাভাঙি হয়েছে, সব অনেকগুলো হয়েছে, তারপরে সেটাকে রিপ্লেস করার জন্য আমরা করছি, সেটা রিপ্লেস কাজ করছি। সেই রিপেয়ারিং করার সময় 123 নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নিজে না আসেননি, কিন্তু তাদের দল বল পাঠিয়ে সেই কাজটাকে বাধ্য দিচ্ছেন। কিছুদিন আগে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন কোনো চার্চে নাকি আক্রমণ করে না তৃণমূল কংগ্রেস, কিন্তু খাস কলকাতাতে এই চার্চের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠে আসছে এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তৃণমূলের এক কাউন্সিলর তার বিরুদ্ধে অভিযোগের আঙুলটা উঠছেন, আর এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন, তার কি বক্তব্য, একবার শোনাবো আপনাকে। আমার তো নলেজেই নেই কোনো জায়গায় কোনো জায়গায় কোনো গণ্ডগোল হয়েছে বা কোনো আশ্রমের পক্ষে আক্রমণ করেছে, আমি এটাকে সাপোর্ট করি না, এবং আমাদের কেউ নেই, যদি খুঁজে বের করতে পারেন আমি কথা দিচ্ছি আমাদের যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব।